সুপ্রিয় আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে বেনজির ইস্যুতে একের পর এক চমক ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দেশ ছেড়েছেন বলে খবর হত্যা ও মামলার ভয় দেখিয়ে জমি দখল নিয়ে মুখ খুলছেন নির্যাতিতরা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশ ছাড়ার খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন অপরাধী হলে পার পাওয়ার কোনো সুযোগ নেই বিএনপি মহাসচিব বলছেন বেনজিরের বিরুদ্ধে সরকারের অবস্থান লোক দেখানো এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কি করেননি বেনুজির আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ সাংবাদিক ও কলামিস্ট আছেন সুভাষ সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক দর্শক আপনারও আলোচনায় অংশ নিতে পারবেন এর জন্য টেলিভিশনের নম্বর ফোন করতে হবে ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো হত্যা মামলার ভয় দেখিয়ে দখল করা জমিতে বেনুজিরের রিজোর্ট ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেশ ছাড়লেও জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের অবস্থান লোক দেখানো বলছেন মির্জা ফখরুল পাঁচ গুণ বেশি টাকা দিয়েও মালয়েশিয়া যাওয়া হল না তিরিশ হাজার কর্মীর এজেন্সির পকেটে বাড়তি প্রায় বিশ হাজার কোটি টাকা অভিযোগের তীর সহ কয়েক প্রভাবশালীর দিকে এমপি আনারের লাশ লাশভূমে জড়িত সিয়ামে নেপালে গ্রেফতার হওয়া নিয়ে ধুয়াশা গুরুত্বপূর্ণ কয়েক আসামির দেশটিতে থাকার ধারণা তদন্তে এবার কাঠমান্ডু গেলেন ডিবি প্রধান সিলেটের সাত উপজেলায় পানিবন্দি পাঁচ লাখ মানুষ তলিয়েছে নগরীর অভিজাত এলাকাও ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ঠাকুরগাঁওয়ে বারো মিনিটের ঝড়ে লন্ড দুই ইউনিয়ন এবং দীর্ঘ অপেক্ষার অবসান খুলনা মোংলা রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু উচ্ছ্বসিত যাত্রীরা ছাত্রী বগি নিয়ে সপ্তাহের ছয় দিন চলবে বেতনা এক্সপ্রেস শিরোনাম দেখছিলেন মূল আলোচনা যেতে চাই বলছি আজকে আলোচনা শিরোনাম কি করেননি বেনজির বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু হয়েছে আগামী ছয় জুন বেনজির আহমেদের দুদককে সশোর হাজির হওয়ার নোটিশ জারি করা হয়েছে নয় তারিখে তার স্ত্রী এবং সন্তান সন্তানদের হাজির হওয়ার কথা কিন্তু এর মধ্যে গণমাধ্যমগুলো খবর দিচ্ছে যে বেনজির আহমেদ গত চৌঠা মে বাংলাদেশ ছেড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তার নিষেধাজ্ঞা ছিল না বিদেশ যাত্রার তারপরেও তিনি চলে গেছেন কিনা সেটি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে জানানো হবে বিএনপি মনে করছে এসব সবই লোক দেখানো এদিকে যারা নির্যাতিত হয়েছেন কিংবা বেনজিরের হাতে নানান কারণে ভয়ভীতির শিকার হয়ে জমি ছাড়তে বাধ্য হয়েছেন তারাও মুখ খুলছেন এখন এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয়ে আলোচনা করবো আজিজ ভাই আপনাকে শুরু করতে চাই কী করেননি বেনজির শিরোনাম আমার কিন্তু আমি যে জিনিসটা বলতে চাইছি সেটি হচ্ছে যে বেনজির আহমেদকে নিয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক গণমাধ্যমে রিপোর্ট হলো এ নিয়ে কথাবার্তা যখন হচ্ছে দুদকের তরফে নিয়ে তত তদন্ত শুরু হয়েছে এরই মধ্যে দুদক তাকে তলব করেছে আর বাকি প্রক্রিয়াগুলো মানে যেগুলো সেগুলো আপনি জানেন ভালো করেই এবং গণমাধ্যমে লাগাতার রিপোর্ট হচ্ছে সরকারি দলের তরফে সেই রিপোর্ট গণমাধ্যমে প্রথম হওয়ার পর থেকে দুদকের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বারবারই বলে আসা হচ্ছে যে যদি তদন্তে দোষী প্রমাণিত হয় তাহলে সরকার সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বা করার কথাও না এবং সরকারি দলের নেতারা কোনো দুর্নীতিবাজার রক্ষা কবচ হবে না সরকার এই কথা বারবার করে বলছেন এখন পর্যন্ত যেভাবে করে তদন্ত এগুচ্ছে সেটি আইনের গতিতে এগোচ্ছে কিন্তু যে বিএনপি মহাসচিব আজকে বলছেন বা বিএনপি এই ঘটনার শুরু থেকে বলে আসে যে এগুলি সবই লোক দেখানো এখন এই পাল্টা পালতি কথাকে আসলে মূল ফোকাসটাকে নড়িয়ে দেয় কিনা ধন্যবাদ আপনাকে ওই ভাষায় না পড়লেও এরকম বাংলাদেশে একজন সরকারি কর্মকর্তা এইভাবে দুর্নীতি করেছে এটা অন্তত আমার জীবদ্দশায় শুনি নাই হয়তো শুনবো কিনা সন্দেহ আছে আরও এর কাছাকাছি দুর্নীতিবাজ পুলিশের মধ্যেই আছে আমারই জানা আছে সরকার না জানলে আমার কাছে যেন গোপনে শুনে যায় কাছাকাছি আছে এরকম আলোচনায় আছে হ্যাঁ তারপরে আপনি বলছেন যে কে করেননি বেনজির এটাতে কিন্তু একটা মেসেজ আছে কি করেননি না এক নায়কদের ফ্ল্যাট কিনে দিছে কত কিছু করে দিছে কী করেননি উনি আর আপনাদের আপনাদের টেলিভিশনেও দেখছি সে আসলে সবচেয়েতে দুঃখী মানুষের জমি বল প্রয়োগে নিয়ে নিছে এর ভিতরে বেশি সাধারণ হিন্দু সম্প্রদায়ের লোক অনেক বেশি বল প্রয়োগে বাধ্য করছে লিখেতে যা টাকা দিয়েছে দিছে যেমন এটা প্রমাণিত এটাই বলি আমাদের প্রফেশনে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল শফিকুর রহমান তিনি রিটেন সমকালে দিছে তো তার সিটিজেন টিভি পাইছে সে ওই যে খেলার ধারাভাষ্যক ছিল কি নাম ভুলে গেলাম সে তাকে নিয়ে গেছে বেনজির ওয়েস্টিনের দোতলায় ছিল তার মেয়ের নামে লিখে দিছে হলুদ একটা ইয়ে ধারাবাসকারের ভাই মানে শফিকুর রহমান চৌধুরী যে পাঠানো লিখিত যেটা যেটা সমকাল ছেপেছে ধারাবাসকারের ভাই ভাই হ্যাঁ যাই হোক তো এখন এখন শফিকুর রহমান দুইবারের এমপি এখন সিটিং এমপি তাকে যদি এইভাবে বল প্রয়োগে নিয়ে নিতে পারে টেলিভিশন তাহলে ওই দেশের বাড়িতে সাধারণ লোক তার কাছে কি তখন তো সে রেবের র্যাবের প্রধান ওই জমিগুলো যখন নেয় তো তো হুমকি ধামকি দিলেই তোরে ক্রস ফায়ার করবো এই করব সেই করব আমার প্রশ্ন সেখানেও না প্রশ্ন হচ্ছে এই ভদ্রলোক সাত আটটি পুরস্কার পেয়েছে মেডেল পেয়েছে বিশিষ্ট মানে বিশেষ অবদানের জন্য পুলিশ অফিসার হিসাবে সবচেয়ে আশ্চর্য হয়েছে যে সততার জন্যে শুদ্ধ চার পুরস্কার পেয়েছে সরকারে সরকারের কোনো গোয়েন্দা সংস্থা নেই কোনো লোক সম্পর্কে ধারণা নেওয়ার সরকারের কাছে কোনো সোর্স নাই তাকে শুধু সততা সার্টিফিকেট কিভাবে দিল সরকার সে ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি নিচে নিচে নিতেই পারে কষ্ট করে নিছে অনেকে তো পার্ট টাইম করেও নেয় নিতে পারে তো তার জীবনে যা কিছু ভোগ করার এবং যা কিছু পাওয়ার সব অসৎ উপায়ে সব কিছুই পাইছে এখন প্রশ্ন হচ্ছে বিচারটা যখন শুরু হলো তার মূলত শুরু হলো এটা তো আর বলে না আলোচনায় আসে না আসলে দুটো বিজনেস হাউজের ক্লাসে বেনজির এখানে কিন্তু মানে শিল্পটায় ঘষাঘষি মরিচের কাম সারা এটা হয়েছে তো এখন সার্ফেসে আসছে তাকে যদি শাস্তিই দেওয়া হতো এত আইনি প্রসেস কেন এনে আইনের ভিতরে আইন আছে না দুদক্ত ইচ্ছে করলেই তো আপনার তাকে আটকাতে পারতো করে নাই কেন বলতেছে আমরা তদন্ত করতেছি আরে ভাই ভিভির ডিসক্রিপশন দিয়ে একটা পত্রিকায় রিপোর্ট ছাপলো তার ভিতরে কুইক দুই একটা স্যাম্পল নিয়ে তাকে অ্যারেস্ট করতে পারতো দুদুকে ডেকে নিয়ে বা ইমিগ্রেশন দিয়ে এয়ারপোর্ট দিয়ে ভেঙে গেল ফ্যামিলি নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে ব্যাঙ্কে বুঝলাম ব্যাংকে একটা সিস্টেম আছে যতক্ষণ পর্যন্ত চিঠি না যায় কারো টাকা কিন্তু দিতে বাধ্য কিন্তু আপনি জান এক লাখ টাকা ব্যাংকে উঠান না কোনো ব্যাংক থেকে সে হাজার হাজার কোটি টাকা উঠায় নিয়ে গেল কীভাবে এখানে কে হেল্প করলো বা বা তার কি এখনো সেই এই র্যাবিড ডিজির মতো আইজির মতো ক্ষমতা ব্যাংক আলাপ ভয়ে দিয়ে দিল এতগুলো টাকা ব্যাংক খালি করে দিয়ে দিল ইমিগ্রেশন এয়ারপোর্টে কি করে তাকে যদি শাস্তিই দেওয়ার ইচ্ছে থাকে হোম মিনিস্টার বলে কিচ্ছু জানি না কিচ্ছু জানি না উনি হোম মিনিস্টার ওনার ইমিগ্রেশন কার অধীনে উনি যদি ওনার বিচারই চাইতো যে তার বিচার হবে আইন অনুযায়ী বিচার হবে ঠিক আছে গ্রেপ্তার না হোক ইমিগ্রেশন দিয়ে পার পাওয়া গেল কেন ইমিগ্রেশন কি করবে যদি ইমিগ্রেশনের কাছে না কোনো নিষেধাজ্ঞা চিঠি না থাকে ইমিগ্রেশন ভাই বাংলাদেশ হোম মিনিস্টার বা একটা এখান থেকে হেডকোয়ার্টার থেকে যে কোনো জায়গা থেকে একটু খালি টোকা দিলেই হয়তো এই লোক যেতে না পারে বাস ফিনিশ আইন লাগে না তো আমার কথা শোনেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমিও বিদেশে যাওয়া নিয়েছিল হঠাৎ করে ইমিগ্রেশন থেকে বলে আপনি একটু ওই রুমে যান গেলাম এক ভদ্র মহিলা টেলিফোনে সব অনেক কথা বলতেছে আমি বুঝে ফেলছি আমি তখন ভদ্রমহিলাকে বললাম ও পুলিশ অফিসার শোনেন আমার বিদেশে যাওয়ার অত শখ নাই আমাকে যদি না যাইতে দেন আমার যেখানে নেগোসিয়েট করতেছেন আমার টিকিটের পয়সাটা ফেরত দিতে করেন ফাইনালি ফেরত যাইতে দিছে সেটা ভিন্ন কথা তো এটা কী ছিল আমার বিরুদ্ধে কেস ছিল পারে তো ইমিগ্রেশন সন্দেহ বছর তো আটকা দিবে সমস্যা কি যার বিরুদ্ধে এত অভিযোগ আসছে তাকে ফ্যামিলি সহ আর বেনুজিরকে চেনে নাকে এই বাংলাদেশে পলিটিশিয়ান আমার ধারণা পলিটিশিয়ানদের বাইরে তাও নাম করা পলিটিশিয়ানের বাইরে তাকে যত লোক চেনে কোনো সরকারি অফিসারকে এত লোক চেনে না এই বাংলাদেশের বেনুজির এত প্রসিদ্ধ লোক তাকে চেনে না কেউ কেমনে চলে গেল সে এত টাকা মেরে চলে গেল ব্যাংক খালি করে চলে গেল কোনো বাংলাদেশে কোনো মালিক নাই কোনো সিস্টেম নাই কোনো মানে এজেন্সি নাই কোনো গোয়েন্দা সংস্থা নাই সব ব্যাংক খালি করে নিয়ে চলে গেল এটা কেমন কথা তার মানেই তো প্রশ্ন উঠছে আমিও আগে বলতাম এখনও তো আমার মনে হচ্ছে যে এটা বিচারের খেলা খেলা হচ্ছে ফাইনাল টাকা নিয়ে ফাঁসার করতে গেছে ওই তো বিদেশের দুবাইয়ে তার ফ্ল্যাট আছে বেছে দিচ্ছে ইতিমধ্যে শুনতেছি খবর আসছি কতটুকু সত্য জানি না আবার এখানে কি বাড়িয়েছিল এ ছিল বেছে দিয়ে গেছে এখন ওই ওখানে ওই জমি হয়তো অত জমি কেনার লোক নাই একবারে কে কিনবে ওই সাড়ে ছশো বিঘে জায়গা কে কিনবে বলেন গরিব লোকের জায়গা ওই জায়গায় হয়তো কেনার ওই তার বাংলো বাড়ি কে মানুষ তো কমার্শিয়ালি দেখে সে তো কমার্শিয়ালি কেউ কেনার নাই হয়তো ওগুলো পরিত্যক্ত হবে হ্যাঁ তো এই জন্যই আমি বলছি যে আমার কথা হচ্ছে সে বিভর্ষ কায়দায় দুর্নীতি করছে এটা যদি কোনো কারণে ফসকে যায় এই দেশ সরকারের পক্ষে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না এ টু জেড চুরি করতে থাকবে জি আপনাকে ধন্যবাদ সুভাষ দা কি প্রশ্ন করবো আপনাকে আজিজ ভাই অনেকগুলো প্রশ্ন তুলেছেন তো তার মধ্যে আমারও এই প্রশ্নটা ঘুরছে মাথায় যে এত এত যখন অভিযোগ মানে একটা অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি এবং অভিযোগ আছে সে অভিযোগগুলো যে প্রমাণিত হবে সেটি তো নিশ্চিত করে বলা যায় না এমনও তো হতে পারে তিনি নির্দোষ প্রমাণ হতে পারেন কিন্তু ব্যাপারটি হচ্ছে যখন এই রকম একটা হাইপ উঠেছে তো আসলেই মানে ধরুন হ্যাঁ বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই নিষেধাজ্ঞার আসেনি এখন পর্যন্ত আসেনি তো যেতে তো কোনো বাধা নেই কিন্তু তিনি চলে গেলে প্রশ্ন উঠবে এবং এই ক্ষেত্রে অনেকে আবার একটা জিনিস নজির হিসেবে আনছেন আপনার দু সালে প্রশান্ত কুমার হালদার বাংলাদেশের ব্যাংক খাতের প্রধানতম টাকা পাচারকারীদের মধ্যে একজন হিসেবে ওনার নাম আসে তিনি চলে গেলেন বেনাপোল সীমান্ত দিয়ে তার নিষেধাজ্ঞার চিঠি পৌঁছানোর মাত্র ১৩ মিনিট আগে তো মানে ব্যাপারগুলো আজিজ ভাই যেটি প্রশ্ন তুলছেন যে আসলেই সর্ষের মধ্যে ভূত আছে কিনা শস্য মজুত ভূত থাকেই কিন্তু আজিজ ভাই এতক্ষণ ধরে যা যে বাণী উচ্চারণ করলেন এটা স্বভাব সুলভ ভঙ্গিতে জীবনদাসের বিখ্যাত একটা কবিতা আছে অদ্ভুত অদ্ভুত আধার আধার এক এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা সবচেয়ে চোখে তারা এখন দেখতেছে যারা অন্ধ কোন দিকে অন্ধ এম আজিজ তিনি এতক্ষণ ধরে যা বললেন তা সব শ্লোক ভঙ্গিতেই বললেন এবং মনে করলেন যে এই তো সরকারের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ বিষয় পেয়ে গেছি আমি বলি শুনেন এই তো উতলা হয়ে যায় আমি কিন্তু একটা কথাও বলি নাই এবং এই যে বাংলাদেশে তো অনেক সরকারই এসেছিল কোন সরকারের আমলে দেখেছেন সেই সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল পুলিশের শীর্ষ পদে ছিল র্যাবের ডিজি ছিল তার বিরুদ্ধে লিগাল চ্যানেলে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে এটাকে কখনো বাংলাদেশ দেখেছে সরকার যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চায় এ ব্যাপার খুব স্পষ্টভাবে পতীয়মান হয়েছে এখন দেখবার বিষয় যে কতটুকু বিচ্যুতি হয়েছে এবং সব কিছু সঠিকভাবে হয়েছে কিনা ব্যাংক খালি করে দিয়ে গেছে তার উনি কি ব্যাংকের টাকা নিয়ে গেছেন মানে অর্থটা এমন দাঁড়ায় যে সে টাকা নিয়েছে ব্যাংকের থেকে বেনামে ঋণ নিয়েছে ঋণ নিয়ে টাকা নিয়ে চলে গেছে আলোচনা হচ্ছে কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে বটে ব্যাংকের টাকা নেয়নি মানে দুর্নীতির মাধ্যমে অভিযোগ সেই টাকা হ্যাঁ সেই টাকা তা তো বটেই এবং এই দুর্নীতির বিরুদ্ধে যা যা কথাবার্তাগুলো এসছে এই সরকারের আমলে সরকার তো স্বাধীন গণমাধ্যম খুলে দিয়েছে সব কথায় তো গণমাধ্যমে উঠে আসে যেটা হবার সেটাও উঠে আসে যেটা হবার নয় সেটাও উঠে আসে আমি দু হাজার বাইশ সালের একটি নভেম্বর মাসে উনিশ তারিখে সম্ভবত একটা রিপোর্ট সমকালে ছাপা হয়েছিল যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে টাকা লন্ডনে যুক্তরাজ্যের স্ট্যান্ডার্ড যে জবরুদ্ধ হয়ে আছে এখানে স্থায়ী কর্মীর সাথে খন্দকার মোশারফের টাকা অবরুদ্ধ হয়ে আছে এই টাকাগুলো কোথার থেকে গিয়েছে লন্ডনে আয় করেছেন টাকা তো এখান থেকে এগিয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদের গুণীজনদের মধ্যে কেউ কেউ কথা বলেন না মানে এই রিপোর্ট হওয়ার পরে এত বড় একটি রিপোর্ট রিপোর্টটা আমার হাতে আছে এই রিপোর্ট নিয়ে কিন্তু কেউ বিএনপির পক্ষ থেকে কেউ প্রতিবাদও করেনি অনেক কিছু নিয়ে প্রতিবাদ হয় আজকে তো মির্জা ফখরুল ইসলাম বলেছে সব দিকে লোক দেখানো তা সরকারের লোক দেখানো এই বিষয়গুলো করতে হবে কেন কথা আছে কারণ তা সেই সরকারের আমলেই যিনি আইজিপি ছিলেন র্যাবের ডিজি ছিলেন তারা নিয়ে এই সমস্ত কাণ্ড কারখানা সরকারে করতে হবে কেন সরকার করতে হচ্ছে এ কারণেই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় এবং যার যতটুকু অপরাধ সেই অপরাধের বিচার চায় বাংলাদেশে তো আইনের শাসন ছিল না আমি যদি এই কাহিনি বর্ণনা করতে থাকি অনেক সময় লাগবে কি সময় দেবেন আমাকে কীভাবে বাংলাদেশের আইনের শাসন কিভাবে বাংলাদেশে যা কী যাচ্ছে তাই ঘটনা ঘটেছে এটা তো বর্ণনা করতে গেলে আজিজ ভাই বলবেন যে অনেক পূর্ণ কথা নিয়ে আসছেন কেন কোনো কথা তো পূর্ণ নয় সব কিছু ঘুরে ফিরে তো আসে এখনও ঘুরে ফিরে ঘুরে ফিরে চুয়াত্তরে কালাকালন নিয়ে আজিজ ভাইরা কথা বলেন এখনও তিয়াত্তর সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছে সেটা নিয়ে কথা বলেন এখনও বঙ্গবন্ধু সে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়ে এখনও কথা বলেন প্রতিদিন তো বিএনপির নেতৃবৃন্দ কথা বলছেন কথা একেবারে খুব পরিষ্কার এই সরকারের যে কার্যক্রম বিশেষ করে এই বিরুদ্ধে যে তার যে অভিযান সেই অভিযান কিন্তু তার দায়িত্ব পালন করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পারঙ্গমতার পরিচয় দিয়েছে এখন কতটুকু স্বচ্ছতার ভাবে হচ্ছে স্বচ্ছভাবে হচ্ছে আগামীতে কি ঘটবে সেইটা নিয়ে আমরা আলোচনা করতে পারি তোলা যে সাধারণ নাটক একদিকে পল্টনে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর একদিকে এখন টেলিভিশনের সময় টিভিতে এসে বলছেন হচ্ছে এম এ আজিজ আচ্ছা এইটা গেল দাদা কিন্তু আজিজ ভাই আর একটা কথা বলেছেন যে তিনি যে বারবার পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম পেলেন তিনি যে শুদ্ধাচার পুরস্কার পেলেন এগুলো মানে তিনি যে কাজগুলো করছেন মানে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কিংবা সংশ্লিষ্ট অন্যরা যারা তাদেরকে এই পদকগুলো দিল তারা কি একেবারে অন্ধকারে ছিলেন না সেই ব্যাপারে বক্তব্য দেওয়া খুব কঠিন কিন্তু একটা কথা তো পরিষ্কার এটা কিন্তু নতুন নয় যারা অতীত দিনে যারা নানান রকম অপকর্মে যুক্ত হয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানে বিশেষ করে সরকারের এই প্রতিষ্ঠানগুলোর মধ্যেতে তারা কিন্তু এরকম পুরস্কৃত হয়েছেন এবং এই যে পদকগুলোর কথা বলা হচ্ছে অনেক কুক্ষত ব্যক্তি কিন্তু সারা পৃথিবীতে পদক পেয়েছেন আর নোবেল পুরস্কারের কথা নাই বা বললাম এই ব্যাপারগুলো কিন্তু আছে সমাজে রাষ্ট্রে আছে না হলে খুব ভালো কিন্তু সবকিছু যাচাই বাছাই করে আর যখন তিনি পেয়েছিলেন তখনকার প্রেক্ষাপট কেমন ছিল এবং তখনকার বিবেচনায় সরকারের কাছে কি প্রতিমান হয়েছে কিংবা সংস্থার কাছে সেটা তো আলোচনা আমরা করতেই পারি আপনি খুব যাচাই বাছাই করে এম এ আজিজ ভাইয়ের প্রসঙ্গে বলি তার সন্তানের আমার কন্যা সন্তানকে তিনি বিবাহ দিয়েছেন একটা যোগ্য পাত্র কাছে খুব যাচাই বাছাই করে সব গোষ্ঠী দেখেছেন তার পাললে কুষ্টি দেখেছেন তার শিক্ষা যোগ্যতা দেখেছেন তার বাবা কি করে তার করে সব যাচাই বাছাই করেছেন দুই বছর পরে আবিষ্কৃত হয়েছে ছেলের তো চরিত্র খারাপ

যোগ্যতা রয়েছে বলে তার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে বলেই দুর্নীতি দমন কমিশন এত দূর দুর্দান্ত গতিতে এগিয়েছে যে চার্জশিট হওয়ার আগে তদন্ত সম্পন্ন হওয়ার আগে প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে কিন্তু সরকার তার অবস্থান নিয়েছে দুর্নীতি দমন কমিশন অবস্থান নিয়েছেন এটাকে কখনো শুনেছেন ঠিক এটা তো অনেকগুলো একটা থাকে অনুসন্ধান তারপরে তারপর অনেক পরবর্তী চার্জশিট হয় চার্জশিট হওয়ার পরে গ্রেপ্তারের বড়ো জারি হয় এটাও দেখে এসেছি আমরা তাই তো প্রক্রিয়া আসে এক্ষেত্রে কিন্তু অনেক দ্রুততার সাথে এগিয়ে গেছে না জি দাদা সেটা কি বলেছেন যেটা ঠিক কাজ করেছেন জি দাদা আপনাকে অনেক ধন্যবাদ আজিজ ভাই এখানে সুভাষ দা যে কথাটি বলছেন তিনি পুলিশ প্রধান ছিলেন বা যে সেসব গুরুত্বপূর্ণ পদে তিনি চাকরি করেছেন র্যাবের মহাপরিচালক ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইত্যাদি মোটামুটি সব কিছুই দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এবং এখন যে সরকারটি আছে সেটিও আওয়ামী লীগ সরকার তো আওয়ামী লীগ কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরে স্বাধীন কমিশন দুর্নীতি দমন কমিশনকে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করে কমিশন কমিশনের মতো কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ এখানে কোনো ধরনের ব্যবস্থা মানে কোনো ধরনের কী বলে যে ইন্টারাপশনের কোনো চেষ্টাই করেনি তো সুভাষদা বলছেন যে এর আগে কবে কখন যে সরকারের সময় ছিল তার বিরুদ্ধে বিচার হয়েছে আমরা জানি যে সাবেক আরেকজন পুলিশ প্রধান আশরাফুল হুদা যিনি হচ্ছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা সরি আপনার হ্যাঁ একুশে আগস্ট গ্রেনেড হামলা তিনি দণ্ডিত সাজাপ্রাপ্ত তিনিও কিন্তু ওই সরকার মানে ওই সরকারের সময় আসলে কি মানে ওই সরকার তো আসলে এটাকে অন্যদিকে নিয়ে গিয়েছিল তো এই ধরনের বিষয়গুলো যখন সামনে আসবে তখনও কি এটাকে আপনি যদি বলছিলেন আপনার কাছেও মনে কাছে আসলে বিচার বিচার খেলা আসলে কি যায় আমার কথা হচ্ছে দেশের জনগণ পুলিশের হাতে অস্ত্র তুলে দিছে তাদের বেতন দেয় দুর্নীতি করলে মানুষ করলে সন্ত্রাস করলে তাদেরকে আলাদা বিচারে আলাদা আইনে বিচার হওয়া উচিত দেয়ার ক্রিমিনাল সোজা সাপটা সমাজে তারা ক্রিমিনাল আমার সাথে বড় ক্রিমিনাল আপনার সাথে বড় জি রঙের মতন ফাঁসি যায় কারণ হচ্ছে এক মিনিট পরপর ফাঁসি দিয়েছে কারণ বেনুজির যে অপরাধ করছে এর বিশ্বাস যদি সত্য হয় তার এই দেশ থেকে ভেঙে যাওয়া উচিত ছিল না আমার কথা হচ্ছে এই তদন্ত এই বিচার যদি পাঁচ বছরও চলতে থাকে উনি যদি না আসে ওনার ধরেন যা আছে ক্যাশ ক্যাপিটাল বাইরে যা প্রপার্টি আছে কত টাকা পাসার করছে এখনো তো আমরা এটা ঠিক আপনি বলছিলেন যে তাকে অ্যারেস্ট করে ফেলা উচিত ছিল তো এখন কথা তার দুর্নীতির অনুসন্ধান চলছে তিনি করেছেন কি করেছেন না সেটি দুদক এখন অনুসন্ধান করছে তো আপনি অনুসন্ধান পর্যায়ে কিভাবে গ্রেফতার করতে হবে আমি বলছি যে কালের কণ্ঠে যেভাবে রিপোর্ট করেছে এটার জন্য ওই তিন মাস দুই মাস তদন্ত লাগে না এর ভিতরে যদি স্যাম্পল হিসাবে যতগুলো চার্জ আছে তার ভিতরে একটাও যদি বড় ধরনের সত্য হয় তাহলে তো তাকে আর করতে পারে পারে তো ওইটা না বলতে যে না তদন্ত না করে কারো বিরুদ্ধে ব্যবস্থাই ই নেবো কেন তার মানে ওই আমাদের গ্রাম দেশে যারা বড় কৃষক ছিল আগে তো কৃষকই ছিল এদেরকে বলা হয়তো গৃহস্থ বাড়িতে চুরি করতো এই জন্য আমাদের দেশে গল্প আছে যে গিরেস্তরে কয় সজাগ থাক চোর কয় চুরি করছে আচ্ছা আপনি বেনুদীরকে খবর দিয়ে দিচ্ছে বেনুদীরকে খবর দিয়ে যেহেতু পুলিশে ছিল যেহেতু সে নিজেই বোঝে যে আমার এখন টাকা পয়সা সবকিছু ফ্রি যাওয়ার সময় হচ্ছে সে কেটে পড়ছে অথবা তাকে খবর দিয়েছে আইন কিন্তু একটা কঠিন বিষয় এক অর্থে কঠিন বিষয় আপনি দেখেন পার্শ্ববর্তী ভারতের যিনি জয়ললিতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জি 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 তিনি সর্বশেষ যে দুর্নীতির মামলা থেকে রেহাই পেলেন জামিন পেলেন খুব অদ্ভুত একটা কারণ ধরেন বলা হলো যে তিনি একশো বাহাত্তর কোটি টাকা দুর্নীতি করেছেন কোটি রুপি কিন্তু সর্বশেষ তথ্যে দেখা গেল তিনি একশো বাহাত্তর কোটি টাকার চেয়েও বেশি করেছেন কিন্তু যেই অঙ্কের চার্জশিট দেওয়া হয়েছিল সেই অঙ্কের সাথে মেলেনি সালামাদুমাল খুব অদ্ভুত একটা আইনের বিষয় কিন্তু জি জি ওই ওই অর্থ বেশি অর্থ করেছেন কিন্তু ওই যে চাষেরার যে অঙ্কটি বসানো হয়েছে সে অঙ্কের সাথে মেলেনি এর উপরে ভিত্তি করে তার আইনজীবীরা যখন যুক্তি উপস্থাপন করেছেন সেখানে কোর্ট তাকে জামিন দিতে বাধ্য হয়েছে আইনের তো অদ্ভুত অদ্ভুত কিছু বিষয়ও থাকে যে তার বিরুদ্ধে বলা হলো আজিজ ভাইয়ের বিরুদ্ধে বলা হলো যে তিনি চারশো টাকা দুর্নীতি করেছেন দেখা গেলো তুমি চারশো বান্ন টাকা দুর্নীতি করেছেন যেহেতু অঙ্কটা মেলেনি অতএব আইনের দৃষ্টিতে এটা চারশিটটা বৈধ হয়নি অতএব সে ব্যাপারে এম এ আজিজ জামিন পেয়ে গেলেন খালাস পেয়ে গেলেন এরকম ঘটনা ঘটেছে অতএব অনেকগুলো উদাহরণ তো পৃথিবীতে আছে যারা বল এটা যাই হোক আমার জানা নাই হইতে পারে চোর আমার দৃষ্টিতে আমরা যারা আইন বুঝি না আমাদের কাছে চোর এক টাকা চুরি করলে চুরি একশো টাকা চুরি করলে চুরি আর বিশেষ করে এখন যদি কথা বলতে পারতো এম এ আজিজের কথাগুলো এখান থেকে ঠাস ঠাস করে ভেসে আসতো কেমন কি বেগম খালদা জিয়া দুর্নীতি করিয়াছেন দুই কোটি টাকা দুই কোটি টাকা জায়গায় আছে এরকম টাকা হলো এখানে হাজার হাজার কোটি টাকা গিয়েছে দুই কোটি টাকা এমন কোন টাকা হলো আর এই টেবিলের চাপড় দিলে কিন্তু বেরিয়ে আসবে করেন না আমি বেগম জিয়ার কোনো এজেন্সি লয়ে আসেনি তবে এই সব বলছেন আগা গোড়া সবগুলোর হাজার হাজার কোটি টাকা সবার ভিতর থেকে বের হবে অপেক্ষা করেন এখন তো বার করতে পারতেছেন না ওই তো বললেন না তারেক রহমান অমক থেকে ফ্রিজ করে আসে আমি জানি বার করে নিয়ে আসেন না ফ্রিজ করছে কে তাকে ওই টাকা নিয়ে আসেন না প্রমাণ করে প্রমাণ করেন আসছে তো হ্যাঁ প্রমাণ নিয়ে আসেন হ্যাঁ আসছে কিনা হ্যাঁ আসছে কিনা কথা ওই ওই কথা করে তো আপনার ফ্রিজ করতে পারবেন না

কিন্তু এখন তো কাউকে ঘি না কথা বলতে সাহস পাই না এই যে বললাম না তুই হাউজের রিপোর্ট হয়েছে এই কথা আমি মুখ দিয়ে বলতে পারতেছি আমি খালাস হয়ে যাবো সবাই জানে বলতেছে না কেউ বলতেছে না এই জন্য সমাজটা তো এরকম হয়ে গেছে এটা তো আমরা চাইনি এই সমাজ তো চাইনি সমাজে আমি গত পনেরো ষোলো বছর এটা হবে কেন গত পনেরো ষোলো বছর যাবো আজিজ ভাই সরকারের বিরুদ্ধে কি না বলেছেন হাসা মিসা সব কথা উপস্থাপন করেছেন সরকারের বিরুদ্ধে বলার জন্য তাকে বলেছে সরকারের বিরুদ্ধে এত কথা যে বলেছেন সব কথা ঠিকঠাক বলতে পেরেছেন অনেক কথা না জেনে বলেছেন অনেক কথা ইচ্ছে করে বলেছেন অনেক কথা কিছুটা বানিয়ে বলেছেন বলেছেন না বলতে হয় বলতে হয় তাই বলেছেন ওই যে একজন শিশু বক্তা আছেন না তাকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞেস করছে ভাই তুমি এত খারাপ খারাপ কথা বলছো কেন এই সমস্ত কথা বলছো কেন বলে হাউসের ঠেলায় বলে ফেলছে তো হাউসের মধ্যে তো এরকম বলে ফেলেন আপনার এই কথাগুলো তো যদি যৌক্তিকতা নিয়ে কথা বলতে চাই তো অনেকগুলো কথা বেড়ে আসবে তো আমি এই সরকার আইনের দৃষ্টিতে যারা অপরাধী সেই অপরাধের বিচার করবার চেষ্টা করছে এটা স্পষ্ট সাধুবার জানান কখনোই এই ঘটনা কিন্তু এরকম ঘটেনি আমরা এইজন্য আমরা জানতে আলাপ করছি সে বিএনপি শাসন আমলে এই আইএনসি লক্ষকের বাড়িতে ছিল না হিসাব করে বের করুন তো কোন কোন জায়গাটা পোস্টিং ছিল কোন জায়গা ছিল না কোথা কোথা পোস্টিং ছিল না না কোন জায়গা পোস্টিং ছিল ছিল তো এবং যারা যারা এই সরকার সময় বিভিন্ন দায়িত্বে এসেছে তারা কি বিএনপি শাসন আমলে অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল না ছিল তো অতএব ওইটা অধিশ্চিবঙ্গের নিয়ে দেখতে হবে কিভাবে কিভাবে কি ঘটনা ঘটেছে অতএব হঠাৎ করে এই কথাগুলো যে বলা হচ্ছে যে মির্জা ফখরুল আলমগীর যে ভাষণটা আজকে দিয়েছেন যে লোক দেখানো সরকার লোক দেখাতে যাবেন কি জন্যে সরকারের অনেক কাজ রয়েছে এইটাই আজিজ ভাইয়ের কথার মধ্যে আবার ভেসে আসছে এইটাই আমার কাছে আমার কাছে ভেসে আসে একবার ইয়াবা নিয়ে শুরু ক্র্যাকডাউন হলো তখন বদিকে আর খাওয়াইতে পারে না সমাজে তখন বদির বউকে নিয়ে নমিনেশন দিল ক্যাসিনো ক্যাসিনো তখন ডিএমপি কমিশনার একজন ছিল সে ভাগ নেই কই সাথে তো প্রধান অফিসে মন্ত্রী অফিসে এখন বল ভাগ নিয়ে আপনি জানালেন কিভাবে সব নিয়েছে ক্যাসিনোর যত পুলিশ আছে সব সাক্ষ্য প্রমাণ লেখা হয়েছে না সব আমাদের সাংবাদিকদের ভিতরেও কয়েকজন নিছে নাম আসছে না পত্রিকায় আসছে তো নাম বার করেন তখনকার সময় পলিটিশিয়ানরাও নিছে নিছে তো সেই ক্যাসিনোর উপরে ক্র্যাকডাউন হলো কেন অন্তর্নিহিত কারণ সেটাও আমরা জানছি বলতে পারবো না কিন্তু সেই ক্যাসিনোর এখন সব আস্তে আস্তে তার মালভানি কামাইছে মালভানি কামাইছে একশো টাকা তার এখন পঁচিশ টাকা থাকলেও চলবে সমস্যা নেই

আমার কথা হলো সরকারের ব্যর্থতা আর না হলে তাকে ইনফর্ম করে পার করে দেওয়া হয়েছে তাছাড়া একটা লোকের পক্ষে যাওয়া সম্ভব না ভেরি সিম্পল এবং বলতে হবে সরকারের কোনো মেশিনারিজ নেই এই লোকটা একটা নন লোক ইমিগ্রেশন পার দিয়ে চলে গেল ব্যাংক থেকে আপনি এক লাখ টাকা তুলতে গেলে ব্যাংকে পাবেন না সে তার কত টাকা ছিল কেউ জানে না তবে এই সম্পত্তি দেখে তো মনে হয় তার তো হাজার হাজার কোটি টাকা ছিল টাকা লয়ে চলে গেছে আপনার সময় টেলিভিশন থেকে অনুষ্ঠান শেষ করার পরে এই বেরোনোর সময় ডাম দিকে বাম দিকে চার দোকান আছে না আপনি চুপচাপ যদি আমরা তিনজন দাঁড়িয়ে যদি এখন শুনি যে কে কি গল্প করছে এই যে গাল গপ্পগুলো যে হয় না আজিজ ভাই যে কথাগুলো বলছেন এরকমই গাল গপ্প হয় এইরকমই কথা বলে এবং আজিজ ভাই এগুলোকে আবার টেলিভিশনের জায়গায় নিয়ে আসছে আমার কাছে অদ্ভুত লাগে বিষয়টা আপনি যখন কথাগুলো বলবেন এই যে নানান রকম শব্দ কাঁচা বাংলা ব্যবহার করেন আজিজ ভাই স্বভাবশল ভঙ্গিতে এগুলো তো টকসর ভাষা না বলে ফেলেন এবং বলে ফেললে তার আমার দর্শকের নজর ও নজর কাটতে নজর কাটার অভ্যাস এত এই বয়সে কেন এগুলো তো খুব খারাপ লক্ষ্য আমি তো খোলামেলা বলি সরকার যা কিছু করছে লিগাল চ্যানেলে সমস্ত কিছু তার অবস্থান পরিষ্কার করেছে আপনি যুদ্ধ অপরাধের বিচার যখন এই সরকার দৃঢ়তার সাথে করবার চেষ্টা করেছে প্রথম যে যুদ্ধ অপরাধী যাকে ধরা হয়েছিল যাকে যার শাস্তি হয়েছিল সে পালিয়ে গেছে না পালিয়ে গেছে না এখন আজিজ ভাই বলবে যে সরকার এটা পালানোর সাহায্য করেছে অদ্ভুত সব যুক্তি তখনকার রাষ্ট্র ব্যবস্থা আর এখনকার রাষ্ট্র ব্যবস্থা একটা দেখেন আবার ছিল সরকারের অংশ

এক লাখ ছিল না লাখ লাখ ছিল এত টাকা একটা ব্যাংক থেকে টাকা তুলে ফেলছে ব্যাংক শব্দ করে নাই এখনো শব্দ করছে না কি শব্দ এটা তো বোঝেন না কি শব্দ আবহাওয়াটা মানুষ এখনো মনে করে বেনজিরের সাথে এখনো সরকার আছে এই জন্য বেনুজির বিরুদ্ধে কিছু রাজেশ ভাইয়ের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় না সরকার কিছুই বলে না সরকারের বিরুদ্ধে আপনার সাথে কথা বললে তো টক থাকে না টেলিভিশন বিরুদ্ধে এত কথা কত 15 বছর ধরে বেরিয়েছে পারলে তো কালকেই সরকারকে পতন ঘটায় দেয় বলেছেন না তার মানে কি তার সঙ্গে সরকারের কোনো যোগসূত্র আছে এম আজিজের সাথে অদ্ভুত কথা বলে এগুলো আমার কাছে এই মানে মাথায় কোনো আই ক্যান মেক আউট হেড অটেল আমার কাছে খুব পরিষ্কার বিষয় যে কথাগুলো গালগপ্পর মতো করে শোনায় মানে শুনতে বা ভালোও লাগে কার কর সেই কথাগুলো তিনি বলবার চেষ্টা করেন সরকার তার অবস্থান পরিষ্কার করেছে সরকার অপরাধীকে অপরাধ হিসেবে দেখছেন একটা কথা প্রচলিত আছে সাবেক এই সবাই তাই বলে সেক্ষেত্রে তার এখন ক্ষমতা আছে এসে সাবেক ছিল অমুক ছিল নানান ধরনের নানান ধরনের কথা বলছে সব ঠিক আছে আপনার কিন্তু আজিজ ভাই যে হয়তো কথা স্পিরিটটা এরকম যে এত এত দুর্নীতি করেছেন বলে অভিযোগ এবং সেই দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানও চলছে এই পর্যায়ে তিনি পালিয়ে গেছেন মানে তার পালিয়ে যাওয়াটা ঠেকানো যেত কি না কিংবা ঠেকানো উচিত ছিল কিনা তার ভাই এখন এমন তো হয়েছে হাজির সালেম দেশ ছেড়ে পালিয়ে গেছেন চলে গেছেন মামলায় তার নির্দিষ্ট তারিখে কিন্তু সে ঠিকই আবার আদালতে হাজির হয়েছে রাইট রাইট হয়েছে কিনা হয়েছে সেদিনকে আশিস ভাই ওখানে ছিল ওরে বাবা ভিডিওর ফ্রুটে বের করেন না তার কথার ধূম্র জালে এবং কথার দাপটে বসাই মুশকিল হয়ে গেছিলাম কথা খুব পরিষ্কার আবার জোর বলি উনি যে এক আমার কথা খুব পরিষ্কার তিনি বারবার যে একই কথায় ঘুরিয়ে ফিরিয়ে বলছেন এই ব্যাংকের থেকে নিয়ে গেছে এই চলে গেছে এই দেখে নিয়েছে মানে একেবারে স্লোগান দেওয়ার মতো কথা বলছেন ব্যাপারটা তো তেমন না পৃথিবীতে আইন আদালত আছে দোষীদের খুঁজে বের করা এবং দোষীদের শাস্তি দেওয়া উন্নত রাষ্ট্রগুলোতেও যেমন অবস্থান আছে অনুন্নত রাষ্ট্রগুলোতেও কিন্তু আইনের প্রয়োগ আছে এখন কোনোটাই প্রয়োগের ক্ষেত্রে অনেক স্বচ্ছতার সাথে করা হয় কোনো ক্ষেত্রে কোনো কোনো দেশে করা হয় না বাংলাদেশ এমন একটি অবস্থান দিয়ে চলে যাচ্ছে এখন আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবস্থান করেছে এই কে মামলা এই মামলা ওই মামলা দুই কালের কণ্ঠ পত্রিকা অনেক কিছু ইতিহাস বললেন না আরে বাবা মন সিনেমা হলের মামলা করতে যে পঞ্চম সংশোধনী বাংলাদেশে বাতিল হয়েছে কেউ কোনো কোনো আইনজ্ঞ কিংবা সুস্থ মানুষ আজিজ ভাইয়ের মতন হঠাৎ করে খেপে যাওয়া মানুষ ছাড়া কেউ বলবে মামলা ছিল মন সিনেমা হলের পঞ্চম সংশোধনী বাতিল হলো কেমনি হঠাৎ করে বলতে পারে এবং চার আসরে বললে পাঁচ ছয় জন বা তার পক্ষে রায়ও দিতে পারে হ্যাঁ আজিজ সাহেব ঠিকই কথা বলেছে এইটাই হয়েছে চার আসরের কথা জি আজিজ ভাই এই জায়গাটাতে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আজকে বলেছেন যে ছয় তারিখে তার হাজির হওয়ার কথা তারা আশা করছেন যে তিনি হাজির হওয়ার হাজির না হলে পরবর্তী যে ব্যবস্থা সেটার মধ্যে তারা পড়বে তো এখন বলছি আজকে আমরা কথা বলছি এক তারিখে তাই তো এক তারিখ আজকে তো এখন ছয় তারিখ পর্যন্ত এখন বেনজির সাহেব যদি দেশের বাইরে গেছেন

আইনগত বৈধতা আছে রাইট যদি সে যে দেশে ভিসা পায় তাই না কিন্তু তার বিরুদ্ধে যত চার্জ আসছে এইটা দুদক আমি বলছি একটা আইটেম প্রমাণ করতেও পারলো না তাকে ঠেকানোর জন্য প্রমাণ প্রমাণ তো দুদক কেমনে করবে প্রমাণ তো আদালতে হবে দুদক তো মামলা ওই তো আইনের ফাঁক দুদকের তো গ্রেপ্তার করার ক্ষমতা আছে দুদক দেখে নিয়ে বশায়া দুদক কেন বে নুজুরকে একটা আইটেম প্রমাণ করে তারে ডাকলো না ডেকে ও কাটকাইর তুললো না আচ্ছা তদন তখন তারপরে কোটে যাইতো তদন্তের সাথে ওকে গ্রেফতার করে রাখেন নইলে ভয়েগে যাবে বাস আটকে গেল কিন্তু উনি ফাঁক অর্থাৎ এইখানেই তো সন্দেহ হচ্ছে যে দুদকও তালে ফাঁক হচ্ছে আইনের যে আমরা তো তদন্ত করে কেস না আহ পন্ত কোটে আমি আমি দুদক দুদক থেকে গ্রেফতার করেছে না করেনি

মিডিয়া রিপোর্ট করছে হ্যাঁ রিপোর্ট আমরা বিশ্বাস এই যে আপনি আজিজ ভাই মিডিয়া রিপোর্ট করছে সেই রিপোর্টের ভিত্তিতে বলছেন আপনি আবার প্রশ্ন রাখছেন কনফার্ম কিনা এখন আবার আপনি একটু আগে এই পত্রিকায় যে অনেকগুলো অভিযোগ এসেছিল সেগুলোর একটা তার বিরুদ্ধে প্রমাণ করে তাকে গ্রেফতার করে রাখার কথা বলছিলেন এই যে আপনি একদিনে আজকে টেলিভিশনে দেখাইছেন না কানা কাটি দেখাইছেন না জি জি ওই দুদকের ব্যাটারা ওইখানে যাইতো সরের ভিতরে জমি কান্না শুনি আসতো কোয়ার ওরে ডাকে কিনা আমি আপনি জানেন কিভাবে গ্যাসে তালি গোপন রাখছে ফাঁক দেওয়ার জন্য পালা যাওয়ার জন্য সবাই শেষ করবেন সবাই দিচ্ছে কি শেষ করবো কন আজিজ কথা শেষও নাই শুরুও নাই অদ্ভুত একটা বিষয় বিএনপির মতো যারা অগ্র নাই ভাগ্য নাই পশ্চাৎ দেশ নাই এরকম একটা কথা বলে ফেলেন এবং এই দায়িত্বশীল ব্যক্তির এরকম কথা বলা উচিত না এটাই খুব দৃঢ়তার সাথে আমি বলি আইন তার নিজস্ব গতিতে চলবে এবং যতক্ষণ পর্যন্ত আপনি দোষী সাব্যস্ত না হবেন আপনি তার বিরুদ্ধে কিন্তু কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না এখন আজিজ ভাই মাথায় আছে জিয়াউর রহমানের সেই আহ মিনিট ডে মিনিটে ফাঁসি দেওয়ার ইতিহাস মিনি মিনিটে মানুষ ঝুলিয়ে দাও মিনি ডে মিনিটে ফাঁসি দিয়ে দাও ওটা তো মাস সলনা না যেই কোঠে জিয়াউর রহমান বিমান বাহিনীর সদস্যদের এগারোশো চোদ্দশো যে সমস্ত তথ্য আসে তা সেগুলো ফাঁসি দিয়েছেন মিডি মিনিটে